বাউল সম্রাট ফকির লালন শাহের 129তম তিরোধান দিবস উপলক্ষে কাল থেকে শুরু হচ্ছে তিন দিনের লালন স্মরণ উৎসব। কুষ্টিয়ার ছেউরিয়ার লালন আখড়া বাড়িতে এখন সাজ সাজ রব। এরই মধ্যে এই উৎসবের সকল প্রস্তুতি শেষ করেছে আয়োজকরা। আখড়া বাড়িটি পরিপূর্ণ লালন অনুসারী ভক্তদের পদচারণায়। উৎসবের এই তিন দিন ভক্তরা গাইবেন লালনের গান। জামিল হাসান খান খোকনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাংলা 1297 সালের পহেলা কার্তিক সাধক পুরুষ লালন সাঁই দেহত্যাগ করেন। এরপর থেকে লালনের অনুসারীরা প্রতি বছরই কুষ্টিয়ার ছেউরিয়ার আখড়া বাড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে এদিনটি পালন করে। সংস্কৃতি মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় এবারও তিন দিন ব্যাপী লালন উৎসবের আয়োজন করা হয়েছে। এরই মধ্যে আয়োজনের সব প্রস্তুতি শেষ হয়েছে। উৎসবে যোগ দিতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন লালন ভক্তরা। আত্মাশুদ্ধির কারণে আমার এই আত্মাকে টানিয়ে চলে আসে, আমরা এই জন্য অনুষ্ঠানের আগেই আমরা চলে আসি। গুরুধ্যানের ভিতর দিয়ে এরকম একটা লীলা অহরহ হয়ে যাচ্ছে, মানুষের লীলা। উৎসবের এই তিন দিনে লালনের আখড়া বাড়ি পরিণত হবে গুরু শিষ্যর মিলন মেলায়। লালন ভক্তরা বলছেন তাদের এই মিলন মেলা জ্ঞান চর্চার জন্য। গান চর্চার মধ্যে দিয়ে জ্ঞান উপলব্ধি হয়, লাভ হয়। আমাদের অনেক প্রবীণ সাধু আছে, তাদের কাছে বসলাম, তাদের কাছে কথা বললাম, তারা হয়তো আমাদের যে একটু ভুল আছে সেই ভুলটুক সংশোধন করে দিল। জেলা প্রশাসক বলছেন অপ্রীতিকর ঘটনা এড়াতে আখড়া বাড়ি এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং অনুষ্ঠানে আসা লালন ভক্তদের সকল সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি। এই লালন ভক্তদের যাতে কোনো রকম সমস্যা না হয়, তাদের থাকা খাওয়া থেকে শুরু করে সকল প্রকার আয়োজন কিন্তু আমরা সম্পন্ন করেছি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেই লক্ষ্যে কিন্তু ইতিমধ্যে পুলিশ প্রশাসনকে নির্দেশনা প্রদান করা হয়েছে। লালন অনুসারীরা মনে করেন লালনের অহিংসার বাণী বিশ্বময় ছড়িয়ে দিতে পারলেই কেবল সার্থক হবে সব আয়োজন। সাঁইজির মর্মবাণী বুকে ধারণ করে সমস্ত ভেদাভেদ ভুলে মানবতার পাশে থাকার আহ্বান তাদের। সালেজুর চৌধুরী, নিউজ 24।